অনেক সময় আমরা দেখি যে শিশুদের কিছু র‍্যাশ থেকে যায় এবং কিছু র‍্যাশ আসলে একটি সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। সেক্ষেত্রে আসলে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেই চিকিৎসা পদ্ধতিগুলো একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই। জি, এই সময় সাথে সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যেটা জানতে চাচ্ছেন এটাকে আমরা বলি ডিসকোয়ামেশন, মানে আমাদের র‍্যাশ চলে যাওয়ার পর শরীরের মধ্যে একটা র‍্যাশ থাকার চিহ্ন দেখতে পাওয়া যায়। কিছু কিছু রোগে এরকম র‍্যাশ চলে যাওয়ার পরে আমরা ডিসকোয়ামেশন দেখতে পাই। চামড়ার মধ্যে মনে হয় যাতে আশ্বাস ভাব থাকে, সেই ভাবটা দেখা যায় আরও কয়েকদিন দেখতে পাওয়া যায়। অনেক সময় আমাদের শিশুরা আমাদের কাছে আসেন, মারা বলেন আমার শিশুটা তো হাম হয়েছিল, তখন আমরা বলি দেখান তো কোথাও কোনো চিহ্ন আছে কিনা। অনেক সময় আমরা কিন্তু খুঁজে নিয়ে এরকম দেখতে পাই যে পোস্ট মিজল স্টেনিং বলি আমরা, যে মিজলস পরবর্তীতে শরীরের মধ্যে একটা দাগ থেকে যাওয়ার মতো। এরকম আরও কিছু রোগ আছে, যেমন স্কারলেট ফিভারের কথা বলছিলাম, এটা একটা ব্যাকটেরিয়াজনিত জ্বর, এক্ষেত্রেও কিন্তু এরকম ডিসকোয়ামেশন, যেমন শরীর থেকে মনে হয় চামড়াগুলো একদম উঠে আসছে, এরকম দেখতে পাওয়া যায়। জি, সেক্ষেত্রে স্যার হচ্ছে ডেঙ্গুর কথা বলছিলাম আমরা, শিশুদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেক্ষেত্রেও আসলে বিভিন্ন ধরনের র‍্যাশ হয়ে থাকে। সেই র‍্যাশগুলোর কি আলাদা কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি ছাড়া? জি, যে র‍্যাশটা আসলে ডেঙ্গুর র‍্যাশটা দুরকম হতে পারে। একটা হতে পারে আমাদের যেটা আমরা আলোচনা করি যে রক্তকণিকাগুলো কমে যাওয়ার কারণে যেটা র‍্যাশ হয়, সেটা প্লেটলেট সবার মাথা খারাপ, প্লেটলেট দেওয়া লাগবে, প্লেটলেট কমে যাচ্ছে, এটা একটা র‍্যাশ। আরেকটা হচ্ছে সাধারণ ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের র‍্যাশ। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের র‍্যাশের তেমন কিছুই প্রয়োজন নাই, কারণ এতে প্লেটলেটও কমছে না স্বাভাবিকভাবে, এটা ডরের 6 থেকে 7 দিন দেখা যায়, এটা 3-4 দিন থাকে নিচ থেকে মিলিয়ে যাবে। কারণ আমি আগেই বলেছি এটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গি ফিভার। এখন যদি আমার এটা হয় যে ডেঙ্গি হিমোরেজিক ফিভার, দ্যাট মিন্স সেক্ষেত্রে প্লেটলেট কমে যাওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে র‍্যাশগুলো কিন্তু এরকম লালচে লালচে হবে না, একটু একটু কালো কালো ছোপছোপ হবে এবং দেখা যাবে যে চোখের পাতাটাও একটু কালচে হয়ে গেছে, শরীরের বিভিন্ন ফর্সা শিশুর ত্বকগুলো আমাদের নীলচে কালচে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু প্লেটলেট কমে যাওয়ার জন্য হতে পারে। সেক্ষেত্রে স্যার চিকিৎসা পদ্ধতি কি? সেক্ষেত্রে আমরা যেটা বলি যে প্লেটলেট কখন কমে যায়, আমরা ডেঙ্গি ফিভারের আলোচনাতে আমরা এইভাবে বলি যে আমাদের রোগের একটা ফেব্রাইল ফেজ থাকে, আরেকটা হচ্ছে রিকোভারি ফেজ থাকে। এই প্লেটলেট যে কমে যাওয়া, এই প্লেটলেট কমে যাওয়ার একটা সময়কাল থাকে, এটা 72 ঘন্টা থেকে আমরা 96 ঘন্টা পর্যন্ত দেখতে পারি যে এটা কম থাকবে, তারপর হঠাৎ করে দেখা গেলো যে এটা আবার বাড়তে শুরু করে গেছে। যখন এটা বাড়তে শুরু গেছে তখন দেখা গেলো যে তার শরীরের ওই নীল ছোপগুলো আর দেখতে পাওয়া গেল না, শিশুটিও তার আচার আচরণ এবং স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শুরু করলো, সে খেলাধুলা শুরু করলো এবং শিশুটা সুস্থ বোধ করতে লাগলো।